নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো আরো বারো শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, পুজোর অনুদান নিয়ে হাইকোর্টে মামলা। পুজোর অনুদান বেড়েছে, খরচের বিষয়ে সঠিকভাবে অডিট হচ্ছে না। মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। অনেক ক্লাব নাকি অনুদান ফিরিয়ে দিচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। রাজ্যকে নোটিশ পাঠান, তাহলে দ্রুত শুনানি সম্ভব হবে। এবার এই অনুদান নিয়ে মন্তব্য প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানমের। অনেক ক্লাব নাকি অনুদান ফিরিয়ে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। পুজোর অনুদান বেড়েছে, খরচের বিষয়ে সঠিকভাবে অডিট হচ্ছে না। মামলার দ্রুত শুনানি চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ইতিমধ্যেই পুজোর অনুদান নিয়ে হাইকোর্টে মামলা। দ্রুত শুনানির আবেদন চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে অনেক ক্লাব এই অনুদান ফেরত দিয়েছে, এবং সে প্রসঙ্গে আজ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। ও রাজ্যকে নোটিশ পাঠান, তাহলে দ্রুত শুনানি সম্ভব, এমনটাই জানিয়েছেন প্রধান বিচারপতি। বুধবার কোচবিহারে রাত দখল কর্মসূচিতে উত্তেজনা, মাথা ভাঙায় নির্যাতিতার প্রতীকী ছবি মুছে ফেলার অভিযোগ। অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, প্রতিবাদীদের মারধরের অভিযোগ সামনে এসেছে। দেখতে পাচ্ছেন যেই ছবি, একেবারে গতকাল রাতের সেই ছবি। রাত দখলের কর্মসূচি চলছে যখন রাজ্য জুড়ে, ঠিক সেই সময় মাথা ভাঙায় এই উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। মাথা ভাঙায় নির্যাতিতার প্রতীকী ছবি মুছে ফেলার অভিযোগ সামনে আসে, এবং সেই অভিযোগ করা হয়েছে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি এই ঘটনার যারা প্রতিবাদ করতে যায় তাদেরও মারধরের অভিযোগ। দেখতে পাচ্ছেন সেই সময়ের ছবি। চোদ্দই অগস্টে আমরা যে রাত দখলের কর্মসূচি দেখেছিলাম, এবং তারপরে গতকাল আবারও রাত দখল কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, এবং সেই মতোই কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই রাত দখলের ছবি উঠে এসেছিল। যেমন সেই মতোই বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনার ছবিও সামনে এসেছে। মাথা ভাঙায় নির্যাতিতার প্রতীকী ছবি মুছে ফেলার অভিযোগ, অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, প্রতিবাদীদের মারধরেরও অভিযোগ সামনে এসেছে। আমরা দেখেছি এখনো পর্যন্ত আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে কিন্তু বারংবার প্রতিবাদের সরব হচ্ছে রাজ্যবাসী, এবং সেই পরিস্থিতিতেই এই রাত দখলের কর্মসূচি ছিল গতকাল, এবং সেখানেই এই উত্তেজনা। মাথা ভাঙার আজকের ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িয়ে আছে কিনা এ বিষয়ে আমাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই। তবে আমরাও শুনতে পেরেছি যে একটা গণ্ডগোল হয়েছে, যারা আজকের প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বা যারা পেন্টিং করছিল, স্ট্রিট পেন্টিং, তাদের পেন্টিং মুছে দেওয়ার ঘটনা ঘটেছে বলে আমরাও খবর পেয়েছি। কিন্তু কারা এই ধরনের ঘটনা ঘটালো কিংবা এ ধরনের বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়ল, আমরাও খোঁজ নিচ্ছি। তবে এটুকু বলতে পারি, আমাদের দল এই সমস্ত বিষয়কে কখনোই অনুমোদন করে না। কারণ প্রতিবাদ যারা করছে, যারা জুনিয়র ডাক্তাররা প্রতিবাদ করছে, যারা শিল্পী সমাজ বা নাগরিক সমাজ প্রতিবাদ করছে, সেই প্রতিবাদের যৌক্তিকতা আছে। এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে, নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে, এটার বিরুদ্ধে আমরা এটাকে ধিক্কার জানাচ্ছি। অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না, জাস্টিস চাচ্ছে না, উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির। ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে। এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির, এই চক্রান্তের বিরোধী আমরা করছি। আজকে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ আর
গণনাট্য সংঘ, দুটো গণসংগঠনের ডাকে আরজিগড়ের যে ঘটনা সেই ঘটনা নিয়ে একটা গান বাজনা কবিতা আবৃত্তি এর মধ্য দিয়ে প্রতিবাদ একটা হয়েছে। এখানে কোনো ঝান্ডা ব্যবহার হয়নি, সর্বস্তরের মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে তিলোত্তমার বিষয়ে আমরা সবাই মর্মাহত দুঃখিত। মাথা ভাঙায় তিলোত্তমার প্রতীকী ছবি মোছার অভিযোগ। সকালে ঘটনাস্থলে জেলা তৃণমূল চেয়ারম্যান সুশীল সমাজের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের জবাব দিয়েছেন মানুষ, এমনটাই মন্তব্য করা হয়। আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, অর্থাৎ মাথা ভাঙায় কিন্তু এই ঘটনা, এবং এই ঘটনার প্রেক্ষিতেই আজ সকালেই ঘটনাস্থলে পৌঁছন জেলা তৃণমূল চেয়ারম্যান সুশীল সমাজের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ করেছেন তিনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের জবাব দিয়েছেন মানুষ, এমনটাই মন্তব্য করা হয়েছে। সুশীল সমাজের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ, দেখতে পাচ্ছেন দুই ছবি, একদিকে গতকাল রাত দখলের কর্মসূচিতে মাথা ভাঙায় যে ছবি উঠে আসে, নির্যাতিতার প্রতীকী ছবি মুছে দেওয়ার যে অভিযোগ সামনে এসেছে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, এবং সেই পরিস্থিতিতেই উত্তেজনা সৃষ্টি হয়, এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে জেলা তৃণমূল চেয়ারম্যান, তিনি কথা বলছেন স্থানীয়দের সঙ্গে। সুশীল সমাজের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ, কথা বলবো কোচবিহার থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। অনুপম, যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে গতকাল যে রাত দখলের কর্মসূচি, সেখানে যেমন একদিকে রাজ্যবাসীর যে সারা সেখানে আমরা দেখেছি, এবং তার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে উত্তেজনার ছবিও কিন্তু সামনে এসেছে, এবং এই যে যে ছবি আমরা দেখলাম যে প্রতীকী ছবি, নির্যাতিতার প্রতীকী ছবি মুছে ফেলার যে অভিযোগ সামনে এসেছে, এখনো পর্যন্ত সমগ্র ঘটনার কি আপডেট রয়েছে? দেখো, সারা রাজ্য জুড়ে যখন তিলোত্তমার বিচারের আন্দোলন চলছে দাবিতে, কিন্তু কোচবিহার জেলার মাথাভাঙ্গা মহকুমার মাথাভাঙ্গা চৌপতি এলাকায় গতকালকে কিন্তু সমাজ কর্মীরা, সুশীল সমাজের মানুষজন, নাট্য ব্যক্তিত্ব, তারা কিন্তু একটা প্রতীকী কর্মসূচি নেন। তারা মানববন্ধনের পাশাপাশি রাস্তায় একে তারা কিন্তু এই প্রতিবাদ জানান, এবং সেখানে কিন্তু বেশ কিছু ছবি আঁকা হয়, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে সেই ছবি যেটা আঁকা হয়েছে সেইটা কিন্তু সুশীল সমাজের মানুষজন তৃণমূলকে ইঙ্গিত করেই করেছেন, এবং সেটা কিন্তু শব্দ বন্ধ যেটা ব্যবহার করা হয়েছে সেটা তৃণমূলের বিরুদ্ধে করা হয়েছে, এবং এর কিন্তু প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এমনই অভিযোগ করা হয়েছে। তবে গতকালকে যে উত্তেজনা ছিল তারপরে কিন্তু মাথাভাঙ্গা থানার পুলিশ সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনায় কিন্তু একজন আহত হয়েছেন, তিনি কিন্তু মাথাভাঙ্গা পুরসভায় কর্মরত, তিনি কিন্তু আহত হয়েছেন, তাকে চড় থাপ্পড় মারা হয়েছে, এবং পরবর্তীতে পুলিশ সেখানে কিন্তু গিয়ে সেই উত্তেজনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আজকে তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন তিনি কিন্তু ঘটনাস্থলে পৌঁছন, এবং তিনি যেটা জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস এর সঙ্গে কোনো রকমভাবেই যুক্ত নয়, এখানে যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন তারা কিন্তু সাধারণ মানুষ, তারা এই প্রতিবাদ জানিয়েছেন যে তারা কিন্তু জল দিয়ে ধুয়ে দিয়েছেন, কারণ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে চটি চাটা এরকম শব্দ বন্ধ ব্যবহার করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে সুশীল সমাজের যারা কালকে আন্দোলন করছিলেন, কর্মসূচি নিয়েছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু এই এই দাবি উঠেছে, এবং তারপরে কিন্তু আজকে কিন্তু যথেষ্ট থমথমে পরিস্থিতি রয়েছে। তবে এখনও পর্যন্ত কিন্তু গতকাল যারা কর্মসূচি গ্রহণ করেছিলেন তাদের কাউকে আজকে কিন্তু দেখা যায়নি বা প্রতিক্রিয়া তারা কিন্তু দেননি। তবে এই ঘটনায় কিন্তু রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপির তরফ থেকে, যেটা জানানো হচ্ছে যে আন্দোলনকে রোখার একটা প্রচেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, এবং এই ঘটনায় কিন্তু তৃণমূল এবং বিজেপির মধ্যে যথেষ্ট তরজা শুরু হয়েছে। একদমই অনুপম, তার পাশাপাশি আরো একটা বিষয় জানবো তোমার কাছ থেকে, যে এই যে তুমি বলছো যে মন্তব্য করা হয়েছে শাসক দলের বিরুদ্ধে, সেখানে নির্যাতিতার প্রতীকী ছবি কেন মোছা হবে, এই বিষয়টিকে দলের পক্ষ থেকে কিভাবে দেখা হচ্ছে?
একদমই সেই কথা কিন্তু তিনি এড়িয়ে গেছেন। আজকে পরিদর্শনে যান, সেই এলাকায় যান এবং সাধারণ মানুষদের সঙ্গে কথা বলেন যে এর মধ্যে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। তবে তিলোত্তমা ছবি মোছার বিষয়ে তিনি কিন্তু একটি বাক্য উচ্চারণ করেননি গিরীন্দ্রনাথ বর্মণ। তিনি যেটা জানিয়েছেন যে এখানে তৃণমূলকে ইঙ্গিত করে যে শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে সেটা সঠিক হয়নি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করা হয়েছে। তার পরিণতি হিসাবে সেখানকার সাধারণ মানুষ, তারা কিন্তু যারা তৃণমূলকে ভালোবাসেন তারা কিন্তু এই প্রতিবাদ জানিয়েছেন, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তবে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যে দায় চাপানো হয়েছে, যে অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেটা কিন্তু তিনি অভিযোগ অস্বীকার করেছেন। একদমই, আপাতত ধন্যবাদ তোমায় অনুপম। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা। এই শব্দবন্ধ দেখার পর স্বাভাবিকভাবে মাথাভাঙ্গার সাধারণ মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, তারা একটু উত্তেজিত হয়েছে। একটা প্রযোজক আছে, স্বাভাবিকভাবে মাথাভাঙ্গার পাশে প্রশ্ন যে সুশীল সমাজ একটা অন্যায়ের প্রতিবাদ করার জন্য জড়ো হয়েছেন, সেই সুশীল সমাজ আর একটা কী করে ভুল করলেন? সেই সুশীল সমাজ এই শব্দবন্ধ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সুশীল সমাজ তারা ওই নির্যাতিতার প্রতিবাদ করতে আসেননি মাথাভাঙ্গার দ্রৌপদীতে, তারা এখানে রাজনীতি করতে এসেছে। আপনারা যদি সুশীল নাগরিক হিসেবে পরিচিত দেন এটা বন্ধ করুন, এটা তুলি দিন, তৃণমূল কংগ্রেস কোনো প্রতিবাদ করবেন আপনার, নচেত এই মমতা বন্দ্যোপাধ্যায়কে চটি নিয়ে আক্রান্তর বিরুদ্ধে আমরা কোনো পথে না। আরজি করের নির্যাতিতার ছবি ব্যবহার করে সমাজ মাধ্যমে কুমন্তব্য, অভিযোগ খতিয়ে দেখে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি। সিবিআই এর যুগ্ম অধিকর্তাকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই সম্পর্কে। আরজি করের যে নির্যাতিতা, সেই নির্যাতিতার যে ছবি, সেই ছবি ব্যবহার করে কুমন্তব্য সমাজ মাধ্যমে এবং সেই ঘটনাতেই অভিযোগ খতিয়ে দেখে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। সিবিআই এর যুগ্ম অধিকর্তাকে এ বিষয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, কি জানা যাচ্ছে এই বিষয়ে, প্রধান বিচারপতি ঠিক কি নির্দেশ দিয়েছেন? দেখো, আরজি করের নির্যাতিতার যে অভয়ার যে ছবি ব্যবহার করে ফেসবুকে যে মন্তব্য করা হয়েছে তা নিয়েই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয় এবং অবিলম্বে উপযুক্ত ব্যক্তিদের নির্ধারিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে। প্রধান বিচারপতি জানিয়েছেন যে এই ধরনের মন্তব্য করা সমাজ কখনো মেনে নেবে না, তাই তিনি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং খুব শীঘ্রই এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে। একদম ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আরজি করের নির্যাতিতার ছবি ব্যবহার করে সমাজ মাধ্যমে কুমন্তব্য এবং সে বিষয়ে এবার অভিযোগ খতিয়ে দেখে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি। আর এবার নজর রাখবো যে খবরের দিকে, চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নিয়োগ নিয়ে প্রতিবাদ। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে স্লোগান, কাকদ্বীপ হাসপাতালের সামনে বামেদের বিক্ষোভ, প্রতিবাদে সরব কাকদ্বীপের নাগরিক সমাজ। হাসপাতাল চত্বর জুড়ে থমথমে পরিবেশ, দেখতে পাচ্ছেন সেই ছবি। কাকদ্বীপ হাসপাতালে বিরূপাক্ষ বিশ্বাসের বদলির সিদ্ধান্ত মানছি না, মানব না বলে আমরা দেখেছি গতকাল রাতে পোস্টারও দেওয়া হয় এবং আজ সেই যে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয় কাকদ্বীপ হাসপাতালের সামনে বামেদের বিক্ষোভ, প্রতিবাদে সরব কাকদ্বীপের নাগরিক সমাজও। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে স্লোগান, কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে বামেদের পক্ষ থেকে এবং নাগরিক সমাজের পক্ষ থেকে কিন্তু এই যে বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে আসা হয়েছে বদলির সিদ্ধান্ত, তার বিরোধিতা করা হয়েছে। ঠিক এই মুহূর্তের কি ছবি সেখানকার?
একদমই দেখো স্বর্ণালী, তোমাকে প্রথমত জানিয়ে রাখবো এই মুহূর্তে কিন্তু একেবারে ছবিটা আস্তে আস্তে বদলাতে শুরু করেছে, কারণ বেলা যতটা বাড়ছে আন্দোলন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর আকার নিতে শুরু করেছে। সকাল থেকেই আমরা দেখেছিলাম গতকালের মতন আজও সকাল থেকে প্রথমেই বামেরা কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সামনে তারা প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের বদলির প্রতিবাদে। এই সূত্রে তোমাকে জানিয়ে রাখবো আর্যিকর আবহের মধ্যে একেবারেই কিন্তু বহু বিতর্কিত নাম সামনে এসেছে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে এবং ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফে সেই বিরূপাক্ষ বিশ্বাসকে কাকদ্বীপ হাসপাতালে বদলি করা হয়েছে। তার এই বদলির প্রতিবাদে গতকালের মতন আজও সকাল থেকে প্রথমে হসপিটালের মূল গেটের সামনে বামেরা তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পরে নাগরিক সমাজ এই আন্দোলনে যোগ দেয়। এবং বেলা যতটা বাড়ছে আন্দোলন যেমন তীব্র আকার নিচ্ছে এবং আন্দোলনে কিন্তু আন্দোলনকারীদের সংখ্যাও বাড়ছে, এই মুহূর্তে কাকদ্বীপ হাসপাতালের যে মূল গেট সেই মূল গেটের সামনে রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা এবং এই বিক্ষোভে সামিল হয়েছে নাগরিক সমাজ, অর্থাৎ সমস্ত স্তরের মানুষ, স্কুলের ছাত্রছাত্রী, কলেজ পড়ুয়ারা এবং সর্বস্তরের সাধারণ মানুষজন তারা এই আন্দোলনে সামিল হয়েছে। চলছে গণস্বাক্ষর প্রক্রিয়া, অন্যদিকে চলছে নানান ধরনের স্লোগানিং। সেই সঙ্গে আন্দোলনকারীরা যেমনটা জানাচ্ছে আজ দিনভর, আগামীকাল, যতদিন পর্যন্ত না এই বিরূপাক্ষ বিশ্বাসের বদলি আটকানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। আন্দোলনের আকার আরো তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিচ্ছে আন্দোলনকারীরা। সেই সঙ্গে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে আসার যে রাস্তা, অর্থাৎ কাকদ্বীপ 117 নম্বর জাতীয় সড়ক থেকে কাকদ্বীপ হাসপাতালের দিকে আসার যে রাস্তা, সেই রাস্তাতে যে সকল প্রাইভেট গাড়িগুলো আসছে সেই প্রাইভেট গাড়িগুলো চেক করে দেখছে আন্দোলনকারীরা, কারণ আন্দোলনকারীরা যেমনটা জানাচ্ছেন তাদের কাছে খবর রয়েছে আজই ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস কাকদ্বীপ হাসপাতালে আসতে পারেন, যার কারণেই কিন্তু যাতে কোনোভাবে নজর এড়িয়ে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস কাকদ্বীপ হাসপাতালে ঢুকে যেতে না পারেন, তার জন্যই কিন্তু একেবারেই চোখে চোখে রাখছে আন্দোলনকারীরা, সব দিকে তাদের নজর রয়েছে। পথ অবরোধ করা থেকে শুরু করে আসা যে গাড়িগুলো, প্রাইভেট গাড়িগুলো, সেগুলো চেক করছে তারা। দফায় দফায় কিন্তু চলছে উত্তেজনা, প্রচুর পরিমাণে কাকদ্বীপ পুলিশ প্রশাসন মোতায়েন করা রয়েছে এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো প্রত্যেকটি গাড়ি চেক করার পাশাপাশি কিন্তু দফায় দফায় রাত পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা। তীব্র রোদ রয়েছে এই মুহূর্তে এবং প্রখর সেই তাবদাহ, তার মধ্যেই কিন্তু আন্দোলনকারীরা তারা এই আন্দোলনে অনড রয়েছে। সেই আন্দোলনের দিকে আপাতত ধন্যবাদ তোমায় কোয়েল, আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কোয়েল মন্ডল। পদত্যাগ করলেন উত্তরবঙ্গ মেডিকেলের ডিন ও অ্যাসিস্ট্যান্ট ডিন, পদত্যাগ করলেন ডিন সন্দীপ সেনগুপ্ত এবং অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল। পড়ুয়াদের তুমুল বিক্ষোভের চাপে এই পদত্যাগ এবং একাধিক দাবিতে প্রায় 7 ঘন্টা তাদের আটকে রেখে দেন বিক্ষোভকারীরা এবং তারপরেই সেই আন্দোলনের চাপে পড়েই কিন্তু এই পদত্যাগ অ্যাসিস্ট্যান্ট ডিন সুদীপ্ত শীল এবং ডিন সন্দীপ সেনগুপ্তের। কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রীনা কুমারী, নাকি জানা যাচ্ছে এই মুহূর্তে এই ঘটনার কি আপডেট রয়েছে, ঠিক কি কি দাবি তুলেছিল আন্দোলনকারী পড়ুয়ারা? একেবারে দেখো স্বর্ণালী, গতকাল কিন্তু দুপুর থেকেই যে রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে, সেখানে কিন্তু মেডিকেল কলেজের যে ডিন রয়েছেন ডক্টর সন্দীপন সেনগুপ্ত, তাকে ঘেরাও করেই কিন্তু যে পড়ুয়ারা রয়েছেন, যে চিকিৎসকরা যারা আন্দোলনে সামিল হয়েছিল তারা ঘেরাও, ডক্টর সন্দীপ সেনগুপ্তকে ঘেরাও করে কিন্তু ক্ষোভ প্রকাশ করে তারা কিন্তু জানায় যে বিভিন্ন সময় দেখা গেছে যে শাসক দলের যে সমস্ত ছাত্র নেতারা রয়েছে, ডাক্তাররা রয়েছেন, তারা কিন্তু বারংবার করে সন্দীপ সেনগুপ্তকে ফোন করেছেন এবং সেই সময় তিনি পরীক্ষার হল ছেড়ে বেরিয়ে গেছেন, এমনও কিন্তু অনেক অভিযোগ তুলেছেন পড়ুয়ারা। এছাড়াও নাম্বার বাড়িয়ে দেওয়ার মতন অভিযোগও কিন্তু তারা তুলছেন এবং এই সমস্ত বিষয় নিয়ে বিশেষ করে যে আন্দোলনরত যে চিকিৎসকেরা বা জুনিয়র ডাক্তাররা ছিলেন তাদেরকে পর্যন্ত প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করেন গতকাল যে পড়ুয়ারা রয়েছেন তারা, এবং এই সমস্ত কিছু নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা ডিনের কিন্তু পদত্যাগের দাবি তোলেন এবং বোঝাই যাচ্ছে যে এই সমস্ত অভিযোগ নিয়েই কিন্তু ডিন এবং অ্যাসিস্ট্যান্ট ডিনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ পড়ুয়াদের এবং তারপরেই এই পদত্যাগ। ধন্যবাদ তোমায় রীনা। মুর্শিদাবাদে গুলিতে নিহত নাবালিকা, ডোমকল থানার ঘোড়া মারার এই ঘটনা, কার গুলিতে নাবালিকার মৃত্যু তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ডোমকল থানার পুলিশ। মুর্শিদাবাদে গুলিতে নিহত এক নাবালিকা, ডোমকল থানার ঘোড়া মারার ঘটনা এটি।
রাকিবুল ইসলাম রয়েছেন ফোন লাইনে। রাকিবুল, কি জানা যাচ্ছে, ঠিক কি ঘটনা, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি খবর রয়েছে? দেখো, আজ সকালের দিকেই কিন্তু ওই নাবালিকা অর্থাৎ মুসলিমা খাতুন, তিনি কিন্তু একটি বাগানে অর্থাৎ তার নানার বাড়ির একটি বাগানে খেলছিলেন। তার সাথে গত গুটি কয়েক বাচ্চাও ছিল, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তারা সকলে মিলে খেলছিলেন, হঠাৎই একটা শব্দ আসে, তারপরেই কিন্তু তার আত্মীয়রা ছুটে গিয়ে দেখে মুসলিমা, তিনি কিন্তু লুটিয়ে মাটিতে পড়ে আছে। তাকে তড়িঘড়ি উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে তাদের সেখানকার যে কর্তব্যরত চিকিৎসক, তিনি কিন্তু মৃত বলে ঘোষণা করেন। তারপরেই কিন্তু তার মৃতদেহ উদ্ধার করে ডোমকল থানার পুলিশ। এবং এই যে ঘটনা অর্থাৎ গুলিবিদ্ধ, তারপরেই ওই ঘটনায় মৃত্যু হয়েছে ওই মুসলিমা খাতুনের, ঘটনায় কারা জড়িত এবং কে চালালো এই গুলি তা কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। ধোঁয়াশা রয়েছে পুলিশের মধ্যে, কিন্তু পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে কিন্তু বিশাল একটি পুলিশ বাহিনীর টিম পাঠানো হয়েছে, সেখানে এলাকা পরিদর্শন করছে এবং প্রকৃত দোষী কারা তাদের চিহ্নিত করার জন্য কিন্তু তদন্ত শুরু করেছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তবে একজন নাবালিকা, সে কি দোষ করলো, কেন তাকে গুলি করা হয়েছে, কি নাকি অন্য কোনো নিশানা ছিল আর তাকে লেগে গিয়েছে, এই নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যে ওই এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য প্রচুর পরিমাণে ছড়িয়েছে। এবং এই যে নাবালিকা, তিনি নিহত নাবালিকার পরিবারের পক্ষ থেকে কি বলা হচ্ছে রাকিবুল? দেখো, ছোট থেকেই কিন্তু ওই নাবালিকা তার নানার বাড়ি থাকতেন, ফলে ও তিনার বাবা একজন পরিযায়ী শ্রমিক, তিনার বাবা এখন পর্যন্ত তিনি কিন্তু কেরালায় আছেন, ফলে ভিন রাজ্য কেরালায় তিনি কাজে আছেন। তিনি ইতিমধ্যেই শুনেছেন, তিনি এই ঘটনায় কিন্তু শোকাহত এবং জানার চেষ্টা করছে তার মেয়েকে কে গুলি করেছে, এমনটাই কিন্তু জানার চেষ্টা করছে। অন্যদিকে তার মা, তিনিও কিন্তু থানায় এসে পৌঁছেছেন এবং বারবার জানার চেষ্টা করছেন যে এই গুলি কে চালালো, কেন চালালো। অন্যদিকে মৃতের পরিবার, তার দাদিমা থেকে শুরু করে অন্যান্যরা জানতে চাইছে এবং দোষারোপ কিন্তু একই মানে অলিখিত ভাবে তার নানার পরিবারের দিকে দিচ্ছে, এমনটাই কিন্তু এখন পর্যন্ত খবর। একদমই, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় রাকিবুল। নজর রাখবো অন্ডালের দিকে। অন্ডালে ইসিএল এর আবাসনে দম্পতির দেহ উদ্ধার, বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মেলে ধনঞ্জয় চন্দ্রের দেহ। কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি তাপস গোপ। তাপস, কি জানা যাচ্ছে এই ঘটনা প্রসঙ্গে, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখো স্বর্ণালী, এই ঘটনাটি হচ্ছে অন্ডালের মদনপুর গ্রাম পঞ্চায়েতের যে ইসিএল আবাসন রয়েছে বাবুসর কলোনি, সেই বাবুসর কলোনি ইসিএল আবাসনেই দুই দম্পতির দেহ দেখতে পায় স্থানীয়রা এবং খবর দেয় অন্ডাল থানার পুলিশকে। অন্ডাল থানার পুলিশ এসে দরজা ভেঙে যখন ভেতরে ঢোকে তখন দেখা যায় যে ধনঞ্জয়ের যে নিজে তার স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে মেরে এবং তিনিও আত্মঘাতী হয়েছেন। এরপরে পুলিশ তদন্তে নামে এবং পুলিশ যেটা আমাদেরকে জানাচ্ছে যে প্রথমত যেটা পুলিশ প্রাথমিক তদন্তে নেমে যেটা জানতে পেরেছে সেটা হচ্ছে নাকি ওর স্ত্রীকে প্রথমে মেরে এবং নিজেও আত্মঘাতী হয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি তাপস গো। ফিরে এলাম বিরতির পর আরো বারো নিয়ে। বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জি, রাষ্ট্রপতিকে চিঠি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, আরজি কর কাণ্ডের জেরে দাবি তুলেছেন বিরোধী দলনেতা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতিকে এই চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে অমিত শাহকেও এই বিষয়ে চিঠি লিখেছেন তিনি। বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মর্মেই রাষ্ট্রপতিকে একটি চিঠি লিখেছেন শুভেন্দু এবং আরজি কর কাণ্ডের জেরেই এই দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত। দেবাশিষ, কি জানা যাচ্ছে এ বিষয়ে, বিরোধী দলনেতা সেই চিঠিতে ঠিক কি উল্লেখ করেছেন? দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে তিনি চিঠি দিয়েছেন। চিঠির মধ্যে তিনি উল্লেখ করেছেন যে রাষ্ট্রপতি কাজের জন্যে এবং তার কর্মক্ষেত্রে তার কর্মের জন্যে কিন্তু বেশ কিছু পুলিশ মেডেল দেয়, সেক্ষেত্রে কলকাতার পুলিশ কমিশনার, বর্তমান পুলিশ কমিশনার, তিনিও কিন্তু এই পুলিশ পদক পেয়েছিলেন তার কাজের সুবাদে।
যেহেতু এই আরজিকরের ঘটনা ঘটে গেছে 9 তারিখে এবং তার পরবর্তীকালে 14 তারিখের যে ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে তার অভিযোগ হচ্ছে চিঠির মধ্যে যে এই পুলিশ কমিশনার, বর্তমান পুলিশ কমিশনার থাকাকালীন কলকাতা পুলিশ সে ইনভেস্টিগেশন ঠিকঠাক করেনি এবং তার জায়গায় সে ব্যর্থতা, এবং এটা একটা কনস্পিরেসি, এর মধ্যে একটা ষড়যন্ত্রের কথা তিনি উল্লেখ করেছেন এবং সেই ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা হিসেবে যে স্টেট গভর্নমেন্ট যেমন ফেলিওর পাশাপাশি পুলিশ এই সঙ্গে যুক্ত রয়েছে এবং এর ক্ষেত্রে কলকাতার পুলিশ কমিশনারকে তার দায় নিতে হবে এবং তাকে তার যে পদক জিনিস পেয়েছিলেন পুলিশ মেডেল রাষ্ট্রপতি পদক তা কিন্তু তা আবার ফিরিয়ে নেওয়ার জন্য অর্থাৎ এখানে তা রাষ্ট্রপতি সে পদক ছিনিয়ে নেওয়া বা ফিরিয়ে নেওয়ার কথা তিনি চিঠিতে উল্লেখ করেছে এবং কেউ উল্লেখ করে তিনি থেমে থাকেননি। ঠিক একই চিঠি তিনি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়েছেন এবং তিনি সেখানে কিন্তু একই আবেদন রেখেছেন যে এই বিষয়ে অন্তত যে ঘটনা ঘটেছে সে বিষয়ে, এবং তিনি চিঠি লিখেছেন রাষ্ট্রপতির কাছে সে বিষয়ে উল্লেখ করে তাকে এই বিষয়ে তার মানে তার দপ্তরকে অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রককে দৃষ্টিপাত করার জন্য তিনি লিখেছেন। সোনালী একদমই আপাতত ধন্যবাদ তোমায়, আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত, আমরা কথা বলবো ফোন লাইনে, আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপবাবু আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। অরূপবাবু, এবার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলবেন? দেখবেন ওই ছোটবেলায় কিছু বখাটে ছেলে পুলে থাকতো যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতো না, রেজাল্ট করতে না পেরে তারা পরিবারের গার্জিয়ানকে গিয়ে বলতো এই মাস্টারমশাইটা খুব দুষ্টু, ও আমাকে নম্বর দেয়, তাই এই মাস্টারমশাইটাকে স্কুলে ম্যানেজিং কমিটিতে কমপ্লেন করতে হবে। এইখানে হচ্ছে সেই অবস্থা, সুরেন্দ্র অধিকারী বালশিল্যপনার শেষ জায়গায় পৌঁছে গিয়েছে। এই ধরনের হাস্যকর ঘটনা আমার মনে হয় সুরেন্দ্র অধিকারীর অবিলম্বে উচিত ওনার কোনো সাইকোলজিক কাউন্সেলিং করা। আমার মনে হয় সুরেন্দ্র অধিকারীর অবিলম্বে উচিত ওনার যে মানসিক রোগের জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে আগে নিজেকে অ্যাড্রেস করা। এইরকম হাস্যকর কথা বলে আসলে 18 থেকে 12 লেগেছে বিজেপি কে দায়িত্ব নিয়ে শেষ করছেন, তাতে আমাদের ভালো, পরের ছেলে পরম আনন্দ, যত উৎসবে যায় তত আনন্দ। আমরা বলবো সুরেন্দ্র অধিকারী আগে নিজের দলের দিকে তাকান, তারপর অন্যের দিকে কথা বলুন। বিনীত গোয়েলের যদি কোনো জায়গায় ভুল থেকে থাকে সেটা সিবিআই তো এজেন্সি তদন্ত করছে, তারা বিচার করছে। ধন্যবাদ আপনাকে, আমরা কথা বললাম তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে, আপনারা শুনলেন তার কি প্রতিক্রিয়া, আপনাদের জানিয়ে রাখি। এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জি এবং সেই আর্জি করেই রাষ্ট্রপতিকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর্জিকর কাণ্ডের জেরেই এই দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা দেখেছি চলতি সপ্তাহে 2রা সেপ্টেম্বরই একদিকে যেমন কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি করেছিল জুনিয়র চিকিৎসকরা এবং তার পাশাপাশি এবার কিন্তু বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জিতে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর্জিকর কাণ্ডের জেরে দাবি তুললেন বিরোধী দলনেতা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এ বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। কথা বলবো প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যবাবু আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, এবার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলবেন আপনি? হাস্যকর কথাবার্তা, পশ্চিমবঙ্গে সহ সারা ভারতবর্ষের মানুষ, একটা আদালতের নির্দেশে একটা তদন্ত চলছে এবং আমরা সবাই পুলিশের ভূমিকা নিয়ে ভীষণ ক্ষুব্ধ, সারা রাজ্যের মানুষ বলছে অপারেশন ধামাচাপা হয়েছে, তখন বিষয়টাকে লঘু করে দেখানো হচ্ছে না? আসলে শুভেন্দু বাবুরা কি চাইছেন আমরা জানি না, শুভেন্দু বাবুরা পরিষ্কার করুন যে আপনারা কি বিরোধিতা করছেন নাকি আপনারা এইসব কথা বলে মানুষের দৃষ্টিকে ঘোরানোর চেষ্টা করছেন। রাষ্ট্রপতি তার পদক নেবেন কি ফিরিয়ে নেবেন কি নেবেন না এটা বেশি ইম্পর্টেন্ট নাকি পশ্চিমবঙ্গের এই নির্যাতিতা মহিলা এক্ষুনি বিচার পাক, তার দোষীরা ধরা পড়ুক, সেটা আগে ইম্পর্টেন্ট। আসলে যখন সারা বাংলার মানুষ, সারা বাংলা সহ সারা পৃথিবীর মানুষ এই সরকারের ওপরে চাপ সৃষ্টি করছে, এই সরকারকে তার নৈতিকতার জায়গায় প্রশ্ন তুলছে, তখন বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা কি ভেন্টিলেশনের কাজ করছেন, মানে মানে সেফটি ভালভের কাজ করছেন, মাফ করবেন ভেন্টিলেশন না সেফটি ভালভের কাজ করছেন? আসলে
প্রেশার থেকে ডাউন করে দিতে চাইছেন, আন্দোলনকে বিপদেগামী পরিচালিত করছেন, নাকি এই মানুষের দৃষ্টি ঘুরিয়ে নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন রাজনীতিতে? এটা কি একটা অন্য পন্থা নিচ্ছেন? এই প্রশ্নগুলো তো আসছে। রাষ্ট্রপতিকে বলুন যে মন্তব্য করতে, রাজ্যপালকে বলুন, প্রধানমন্ত্রীকে বলুন, উপরাষ্ট্রপতিকে বলুন, যাকে বলুন, কিন্তু নির্যাতিতার শাস্তির জন্য, নির্যাতিতার বিরুদ্ধে যারা অপরাধ করলো তার শাস্তির জন্য কি ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার? কেন কেন বিবৃতি দিচ্ছেন না? সেগুলো আগে পরিষ্কার করুন। হনুলুতে বৃষ্টি পড়লে প্রধানমন্ত্রী বিবৃতি দেন, অন্য রাজ্যে নাকি কিছু হলে স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেন, এত বড় একটা ঘটনার পরে প্রধানমন্ত্রী চুপ কেন? স্পেসিফিক কার্যকর নিয়ে একটা মন্তব্য করতে শুনলাম না। এগুলোর উত্তর দিতে হবে। আসলে সেফটি ভালভের কাজ করছেন রাজ্য সরকারের বিজেপিরা। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। মিলিন্দ গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জি, রাষ্ট্রপতিকে চিঠি শুভেন্দু অধিকারীর। আর্জিকর কাণ্ডের জেরেই এই দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তার পাশাপাশি রাষ্ট্রপতির পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় শুভেন্দু অধিকারীর সেই পোস্ট। মাননীয় রাষ্ট্রপতিকে চিঠি লিখেছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক এবং পুলিশ পদক প্রত্যাহারের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আরও লিখেছেন আরজিকরের তদন্তে লজ্জাজনক ভূমিকা পুলিশ কমিশনারের, 14 আগস্ট আরজিকরে ভাঙচুরের ঘটনায় তিনি জড়িত, তার প্রমাণ সমাজ মাধ্যমে রয়েছে, এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই দাবি করেই এবার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বিনীত গোয়েলের ভূমিকা যথেষ্ট ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন তোলা হয়েছে বিরোধী নেতৃত্বের পক্ষ থেকে, এবং এবার একেবারে বিনীত গোয়েলের রাষ্ট্রপতি পুলিশ পদক প্রত্যাহারের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাষ্ট্রপতিকে এ বিষয়ে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আরজিকর কাণ্ডের জেরে এই দাবি তুলেছেন বিরোধী দলনেতা, এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এ বিষয়ে হস্তক্ষেপের দাবি তুলেছেন বিরোধী দলনেতা। আরজিকরের তদন্তে লজ্জাজনক ভূমিকা পুলিশ কমিশনারের, 14 আগস্ট আরজিকরে ভাঙচুরের ঘটনায় সিপি জড়িত, তার প্রমাণ সমাজ মাধ্যমে রয়েছে, এই দাবি করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। সমাজ মাধ্যমে এই দাবি করেছেন তিনি, এবং সেই দাবি করেই এবার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি ও পুলিশ পদক প্রত্যাহারের আর্জি জানিয়েছেন শুভেন্দু। রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন সেই মর্মে ইতিমধ্যেই বিরোধী দলনেতা। আরজিকর কাণ্ডের জেরেই এই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এবার কলকাতা পুলিশ কমিশনারের রাষ্ট্রপতি ও পুলিশ পদক প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। কথা বলবো বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন ফোন লাইনে। রাহুলবাবু, এবার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি ও পুলিশ পদক প্রত্যাহারের আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং সেই আর্জি করেই রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন তিনি, কি বলবেন? একটি অস্বাভাবিকতা কিছু নেই তো, স্বাভাবিক আছে। সারা কলকাতায় যেটা ডাক্তাররা আন্দোলন করেছে, সেই আন্দোলনের একটা প্রধান দাবি ছিল বিনীত গোয়েলের পদত্যাগ। অতএব বিনীত গোয়েল পদত্যাগ করেননি, অথচ যে অবস্থায় পুলিশ ছিল সেই অবস্থাতেই আছে। অতএব এইরকম একজন অফিসার যিনি কালা আইপিএস হিসাবে স্বীকৃতি হয়ে গেছে সারা পশ্চিমবাংলায়, সেখানে তাকে কলকাতা পুলিশের সিপি রাখার কোনো যৌক্তিকতাও নেই। আর তাকে যে পদক দেওয়া হয়েছিল সেই পদকের মর্যাদা তিনি রাখতে পারেননি, অতএব সেই কারণে সেই পদক ফিরিয়ে নেওয়ার কথা যে দাবি করাটা, এটা অন্যায় নয়। এটা আমি মনে করি একদম সত্যিকারের দাবি, যেটা মানুষের সবাই সমর্থন করে। ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। শুনলেন আপনারা বিজেপি নেতা রাহুল সিনহার কি প্রতিক্রিয়া এই বিষয়ে, আপনাদের জানিয়ে রাখি। এবার কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের রাষ্ট্রপতি ও পুলিশ পদক প্রত্যাহারের আর্জি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেই মর্মেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী। আরজিকর কাণ্ডের জেরেই এই দাবি তুললেন বিরোধী দলনেতা।
পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। চেতলায় বন্ধুকে খুনের অভিযোগ, মাথায় চপার দিয়ে আঘাত করে খুনের অভিযোগ। গ্রেপ্তার অভিযুক্ত চন্দন মণ্ডল ওরফে ভুট্টো স্ত্রীকে কুকথা বলায় এই খুনের অভিযোগ। চেতলার এই ঘটনা, চেতলায় বন্ধুকে খুনের অভিযোগ এবং এই ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত চন্দন মণ্ডলকে, মাথায় চপার দিয়ে আঘাত করে এই খুনের অভিযোগ। কথা বলবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝুরিয়া। কি জানা যাচ্ছে, কি অভিযোগ এখনো পর্যন্ত, পুলিশ সূত্রে কি খবর? দেখো তোমাকে জানিয়ে রাখবো যে চেতলায় গতকাল রাতে এক বন্ধুর সঙ্গে বসে যখন মদ্যপান করছিল সেই সময় তাদের দুজনের মধ্যে বচসা হয় এবং সেই বচসা থেকে হাতাহাতি, এবং হাতাহাতি এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে ভিকটিম তাকে চপার দিয়ে মাথায় মারে এবং তার ফলেই তার মৃত্যু হয় বলে এমনটাই জানা যাচ্ছে। এবং যে ভিকটিম, তার দাদা ইতিমধ্যেই চেতলা থানা দ্বারস্থ হয়েছে, সেখানে কমপ্লেন করেছে এবং সেই কমপ্লেনের বেসিসে ইতিমধ্যেই অ্যাকিউজকে গ্রেপ্তার করেছে চেতলা থানার পুলিশ। এবং যেমনটা জানা যাচ্ছে যে প্রিসপ্যাক্ট, যেমনটা জানা যাচ্ছে যে এই যে ভিকটিম, যখন ভিকটিম এবং অ্যাকিউজ এরা দুজনের বন্ধু এবং তারা যখন বসে মদ্যপান করছিল সেই সময় ভিকটিম তিনি বলেন তার স্ত্রীকে নিয়ে কথা বলে এবং কটু কথা বলে, সেই কারণের জন্যই মূলত অ্যাকিউজ রেগে গিয়ে তার মাথায় চপার দিয়ে আঘাত করে বলে এমনটাই কিন্তু কমপ্লেনেন্ট তিনি ভিকটিমের দাদা তিনি এমনটাই জানিয়েছেন। এবং তার বেসিসেই কিন্তু এই অ্যাকিউজকে তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে চেতলা থানার পুলিশ। একদম রিয়া, তার পাশাপাশি জানতে চাইবো যে যা এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কি বলছে যে যাকে এই যার মাথায় এই চপার দিয়ে আঘাত করা হয়েছে তার বা তার পরিবারের কি বক্তব্য? চন্দ পাইক যাকে মারা হয়েছে তার নাম, এবং যেটা দেখা যাচ্ছে যে এই রূপচন্দ পাইক তার বাড়িতে চন্দন মণ্ডল যে অ্যাকিউজ ওরফে ভুট্টো যার নাম, সেই যে অ্যাকিউজের বাড়িতে বসে যখন তারা মদ্যপান করছিল সেই সময় তাকে আঘাত করে, চপার দিয়ে মাথায় আঘাত করে। এবং পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্তে নেমেছে এবং পুলিশ দেখার চেষ্টা করছে যে অভিযোগ এসেছে সেই অভিযোগটা কতটা ঠিক, নাকি তাদের পিছনে অন্য কোনো কারণ ছিল, নাকি শুধুমাত্র বচসা বা তার স্ত্রীকে নিয়ে, অ্যাকিউজের স্ত্রীকে নিয়ে ভিকটিম যে মন্তব্য করেছে সেটার জন্যই রাগ এবং রাগ থেকে মারপিট, নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে, সেই বিষয়টা কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ বিষয়। এবং পিএম এর জন্য বডি পাঠানো হয়েছে, পিএম হলেই কিন্তু মৃত্যুর যে আসল কারণ অর্থাৎ কজ অফ ডেথ এটা পুলিশি ভাষায় বলা হয় সেটা কিন্তু বোঝা যাবে। একদম, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কি কারণে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ আপাতত। ধন্যবাদ তোমায় রিয়া, আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। আপনাদের জানিয়ে রাখি স্ত্রীকে কুকথা বলার যে অভিযোগ এবং এই ঘটনাতেই ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে, চেতলায় বন্ধুকে খুনের অভিযোগ, মাথায় চপার দিয়ে খুনের চেষ্টার অভিযোগ, এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। আসছে পরবর্তী খবরে। রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা সনাতন দিনদার। পর্ষদে আমার কোনো ভূমিকা ছিল না, দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিলাম, সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম, এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন শিল্পী সনাতন দিনদার। রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা তার। তিনি যেমনটা জানিয়েছেন, পর্ষদে আমার কোনো ভূমিকা ছিল না, দীর্ঘদিন ধরেই অনুপস্থিত ছিলাম এবং সেই কারণেই এবার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম, এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন এ বিষয়ে শিল্পী সনাতন দিনদা। পর্ষদ থেকে ইস্তফা সনাতন দিনদার, রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা সনাতন দিনদার। পর্ষদে আমার কোনো ভূমিকা ছিল না এবং দীর্ঘদিন ধরেই অনুপস্থিত ছিলাম, আমি সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম, এক্স হ্যান্ডেলে সেই মর্মে একটি পোস্ট করেছেন শিল্পী। এক্স হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করেছেন এবং সেখানেই তিনি জানিয়েছেন যে রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা দিলেন এবার শিল্পী সনাতন দিনদা। রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা তার, তিনি দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন এবং সেই কারণেই এবার তার এই ইস্তফা জানিয়েছেন তিনি এক্স হ্যান্ডেলে এবং সেই মর্মেই একটি পোস্ট করেছেন শিল্পী।
রাজ্য চারুকলা পর্ষদ থেকে। ইস্তফা সনাতন দিনদার কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে ঠিক কি কারণে সনাতন দিনদার এই ইস্তফা? দেখো সোনালি, আমরা আগেও দেখেছি আশ্চর্যের ঘটনার প্রেক্ষিতে একের পর এক রাজ্যের গুণীজনদের পক্ষ থেকে তারা কেউ তাদের দেওয়া রাজ্য সরকারি সম্মান সেটা তারা ফিরিয়ে দিয়েছেন। যেমন এর আগে আমরা দেখেছি নাট্যকার চন্দন সেন, অভিনেত্রী সুচিত্রা চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক উত্তরবঙ্গের পরিমল দে, তারপরে দেখতে পাওয়া গিয়েছে সঞ্জিতা মুখোপাধ্যায়, এরা সব একে একে নিজেদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। এবার সনাতন দিনদা, যিনি দীর্ঘদিন ধরে রাজ্য চারুকলা পর্ষদের কার্যকারী সদস্যের দায়িত্বে ছিলেন, তিনি আজকে একটি পোস্ট করেন সমাজ মাধ্যমে এবং সেখানে তিনি লেখেন তার বাবা মার পরিচয় দেওয়ার পাশাপাশি তার বোন হিসেবে চিহ্নিত করেন, তিনি অভিহিত করেন আরজি করেন নিহত চিকিৎসক তরুণীকে, নিহত তিলোত্তমা দিনদা বলে অভিহিত করেন। তিনি জানান যে দীর্ঘ অনুপস্থিতি ছিল তার রাজ্য চারুকলা পর্ষদে, তার কোনো ভূমিকা সেখানে ছিল না বলেও জানিয়েছেন তিনি, এবং তারপর আজকে তিনি সেখানকার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করেছেন বলেই জানিয়েছেন সনাতন তার সমাজ মাধ্যমের পোস্টে। এবং যেহেতু তিনি আরজি করে নিহত তরুণী চিকিৎসককে নিজের বোন এই পরিচয়টা দিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন, ফলে খুব স্বাভাবিক ভাবেই এটাই প্রতিভাত হচ্ছে যে তিনি আদতে আরজি করে ঘটনার প্রেক্ষিতে তার প্রতিবাদ জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন। স্বর্ণালী, একদমই ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, এবার রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা সনাতন দিনদার। পর্ষদে আমার কোনো ভূমিকা ছিল না, দীর্ঘদিন ধরেই অনুপস্থিত ছিলাম, সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম, এই মর্মে একটি পোস্ট করেছেন শিল্পী এবং এক্স হ্যান্ডেলে সেই পোস্ট করেই ইস্তফা দিয়েছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, পর্ষদে তার কোনো ভূমিকা ছিল না এবং সে কারণে দীর্ঘদিন ধরে তিনি অনুপস্থিত ছিলেন, সেই বলেই এবার রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা দিলেন শিল্পী। আমরা দেখেছি এর মধ্যেই কিন্তু আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন যে শিল্পীরা রয়েছেন, অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন এবং এই প্রেক্ষাপটে এবার রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা সনাতন দিনদার। পর্ষদে আমার কোনো ভূমিকা ছিল না, দীর্ঘদিন ধরেই অনুপস্থিত ছিলাম, সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শিল্পী। পর্ষদে তার কোনো ভূমিকা ছিল না এবং দীর্ঘদিন ধরেই তিনি অনুপস্থিত ছিলেন এমন জানিয়েছেন তিনি, এবং সে কারণেই এবার সদস্য পদ থেকে নিজেকে মুক্ত করলাম জানিয়েছেন শিল্পী সনাতন দিনদা। এক্স হ্যান্ডেলে সেই মর্মেই একটি পোস্ট করেছেন তিনি। এবার রাজ্য চারুকলা পর্ষদ থেকে ইস্তফা দিলেন শিল্পী। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের নিয়োগ নিয়ে প্রতিবাদ, বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে স্লোগান, কাকদ্বীপ হাসপাতালের সামনে বামেদের বিক্ষোভ এবং প্রতিবাদে সরব হয়েছে কাকদ্বীপের নাগরিক সমাজও, হাসপাতাল চত্বর জুড়ে থমথমে পরিবেশ। আপনাদের জানিয়ে রাখি, বিরূপাক্ষ বিশ্বাসের নিয়োগ নিয়ে এবার প্রতিবাদ। আমরা যেমনটা দেখেছি যে গতকাল রাতেও কিন্তু বিরূপাক্ষ বিশ্বাসের যে বদলি, কাকদ্বীপ হাসপাতালে যে বদলি করা হয়েছে সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পোস্টারও দেওয়া হয়েছে, এবং আজ সকাল থেকেই বামেদের পক্ষ থেকে যে বিক্ষোভ দেখানো হচ্ছে তার পাশাপাশি নাগরিক সমাজও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এর প্রতিবাদে। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই বিরূপাক্ষ বিশ্বাস, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে এবং এবার কাকদ্বীপ হাসপাতালে তাকে যে বদলির সিদ্ধান্ত, তার প্রতিবাদেই কাকদ্বীপের নাগরিক সমাজ একদিকে যেমন বিক্ষোভ দেখাচ্ছেন তার পাশাপাশি সকাল থেকেই বামিরাও প্রতিবাদ করছেন। বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে স্লোগান চলছে, কাকদ্বীপ হাসপাতালের সামনেই চলছে বামেদের বিক্ষোভ, প্রতিবাদের স্বরূপ কাকদ্বীপের নাগরিক সমাজও। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন, মাফ করবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মানস প্রধান। মানস, এই মুহূর্তের ঠিক কি ছবি? আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে বামেদের এবং নাগরিক সমাজের যে প্রতিবাদ তা কিন্তু জারি রয়েছে, এই মুহূর্তের কি ছবি? দেখো সোনালি, তোমাকে প্রথমে বলে রাখি কাকদ্বীপে ইতিমধ্যে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে।
হ্যাঁ মানুষ, আপনাদের জানিয়ে রাখি আজ সকাল থেকেই বামেদের পক্ষ থেকে এবং নাগরিক সমাজের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এবং বিরূপাক্ষ বিশ্বাসের নিয়োগ নিয়েই কিন্তু তারা প্রতিবাদ দেখাচ্ছেন। বিরূপাক্ষ বিশ্বাস, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই বিরূপাক্ষ বিশ্বাস, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে এবং তাকে কাকদ্বীপ হাসপাতালে যে বদলি করা হয়েছে সেই বদলির সিদ্ধান্তের প্রতিবাদেই কিন্তু এবার স্বরূপ, কাকদ্বীপের নাগরিক সমাজ এবং বামেরাও বিক্ষোভ দেখাচ্ছেন আজ সকাল থেকে। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, এই মুহূর্তের ঠিক কি ছবি, ঠিক কি দাবি তুলছেন, বামেদের পক্ষ থেকে কি দাবি তোলা হচ্ছে এবং নাগরিক সমাজ তারাই বা কি বলছেন এ বিষয়ে? দেখো সন্ধ্যানি, তোমাকে প্রথম বলি, গতকালকের পরে আজকেরও কাকদ্বীপে নাগরিক সমাজ ইতিমধ্যে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালের সামনে অবস্থান বিক্ষোভ, আর এর পাশাপাশি বলে রাখি এই যে বিশ্বাস রয়েছে তাকে কোনো মতে কাকদ্বীপের মানুষ চাইছে না। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে তারা চাইছে না যে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে যে আর্জিকর হসপিটালে ঘটনায় যে নাম জড়িয়েছে বিরূপাক বিশ্বাস, সেই বর্তমানে বিরূপাক বিশ্বাসকে চাইছে না। তাদের মধ্যে একটাই শ্লোগান উঠছে যে বর্তমানে হয় না কাকদ্বীপের চায় না, কারণ বর্তমানে হয় না বলতে এরা বোঝাচ্ছে এই যে বিক্ষোভ করে বোঝাচ্ছে মাংস পেকো যে হয় না ওটা বলাচ্ছে সেই মাংস পিসা সিংকে তারা কাকদ্বীপে চায় না। এর পাশাপাশি বলে রাখি গতকাল যেই আন্দোলন হয়েছে তার থেকে কত দিন বাড়াচ্ছে ততই কিন্তু আন্দোলনের অগ্রগতি বাড়ছে। ইতিমধ্যে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটাল সামনে রাস্তায় বসে অবস্থান বিক্ষোভ করে তারা জানাচ্ছে কোনো মতে এই যে রয়েছে তাকে হচ্ছে কোনো মতে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে রয়েছে না যে মনে করা হয় কারণ হচ্ছে নিয়োগের কাগজ বাতিল করা হয়, এই নিয়ে তারা একটু অবশ্যই করবে। তারা চাইছে যতদিন আগে তারা এই অনশন করবে বা করবে চলাগিরি। একদম ধন্যবাদ তোমায়, আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মানুষ প্রধান। আরো বারো আজ এ পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।